হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ভিডিওটিতে শুরু হবে ব্লাউজ কাটিং তো চলি আমি ব্লাউজ কাটিংটি কীভাবে কাটিং করবো তো প্রথমে কিন্তু আমি আশি সেন্টিমিটার লাইলিন নিয়ে নেব লাইলিন নেওয়ার পর সেটাকে আমি দুভাজে ভাজ করে সোজাভাবে বিছাই নেব এবার তার উপরে কিন্তু প্যাটার্নটিকে বসার পর চারদিকে দাগ টেনে নেব তো চলি আমি প্যাটেনটির চারদিকে কিন্তু দাগটি টেনে নেব তো এই প্যাটেনের দাগ টেনে নিই নেওয়ার পরে কাটিং করে নেব তো প্যাটার্নে দাগ দেওয়া প্রায় শেষের দিক তো প্রতিটি প্যাটার্নে চারদিকে আমি দাগ দিয়ে দিই আমার পেটেনে দাগ দেওয়া প্রায় শেষ এবার দাগ বরাবর কাটিং করে নেব তো চলি কাটিংটি করে নিই হুম কাটিং করা হয়ে গেছে এবার হাতাটি আমি কাটিং করে নেব হুম হাতাটিও আমার কাটিং করা হয়ে গেছে এবার ব্লাউজ পিসটি সোজাভাবে বিছানোর পর এই যে কাটিং প্যাটার্নটি লাইলিনটি যে কাটিং করা হলো এটি তার উপরে কিন্তু বসাবো তারপরে কিন্তু কাটিং করে নেব এভাবে বিছানো হয়ে গেলো লাইলিন ব্লাউজ পিসটিকে ভেতরের দিকে কিন্তু সোজাভাবেই কিন্তু বিছানো হয়েছে বাইরের দিকে যেটি দেখা যাচ্ছে লাইলিনটি বসানো হচ্ছে এটি উল্টানো আছে তো এরকমই কিন্তু বিছাবেন এবার কাটিং করে নিই একটু হালকা ছেড়ে কাটিং করবেন যারা নতুন তাদের জন্য কিন্তু খুব সুবিধা হবে আর যারা কাজ করে অনেক দিনের পুরোনো তাদের তো কোনো অসুবিধা নাই বরাবর কাটলেও কোনো অসুবিধা নেই এবার আমার লাইলিন ব্লাউজ পিসটি কাটিং করা হয়ে গেছে এবার সেলাই করব তো চলি সেলাইটি কিভাবে করব আগে লাইলিনটিকে জমিয়ে নেবো কীভাবে জমাবো ব্লাউজ পিসটি ভাবে কিন্তু জমাবো দেখেন কিভাবে জমাচ্ছি এই যে প্রথমে এটা কি খুলবো খোলার পর সবথেকে উপরের লাইলিন হ্যাঁ এটা সবথেকে নিচে নেবো নেওয়ার পর ব্লাউজ পিসের কাপড়ে আর একটি লাইলিন নিয়ে নেবো নেওয়ার পর চারদিকে সেলাই করে নেব এরকমভাবে প্রতিটি পার্ট এরকমভাবেই সেলাতে হবে তাহলে ভুল হবে না তো ভিডিওটি দেখেন অবশ্যই বুঝতে পারবেন কীরকম সেলাই করতে হয় এটাকেও একই রকমভাবে চারদিক দিয়ে সেলাই করে নেবো তারপর বাড়তি কাপড়টিকে আমি কাটিং করে করে নেব এটাকেও সোজা করে নেওয়ার পর সব থেকে নিচে লাইলিনটিকে রাখার পর ব্লাউজ পিসের কাপড় একটি আর লাইলিন একটি সরিয়ে নেব নেওয়ার পর চারদিকে কিন্তু সেলাই করে নেব এবার এটাকে সামনের দিকে পাল্টি মারতে হবে তার জন্য এটাকে সোজা করে লাইলিনটি তার উপরে রাখার পর সেলাই করার পর এটাকে উল্টা দিকে নিয়ে চলে যাব এরকমভাবে চারদিকে সেলাই করে নেওয়ার পর বাড়তি কাপড়টিকে কাটিং করে নেব এবার ব্লাউজটি কীভাবে তৈরি করতে হয় এরকম দিয়ে সেলাই করে নেবেন এই বাটিটি আমার তৈরি হয়ে গেছে এবার পরের বাটিটিকে কিন্তু তৈরি করে নেব এ যেটি সামনের পাট এরকম করেই সেলাই করে নেবেন চারদিকে এবার জয়েন করে নেব এবার নিচে পাটি লাগিয়ে লাগিয়ে এটা হাতাটি হাতাটিকে তখন সেলাই করা হয়নি এবার লাইনটিকে জমা নেওয়ার পর হাতাটিকে সেলাই করে নেব হাতাটির চারিদিকে কিন্তু সেলাই করে নিয়েছি নেওয়ার পর বাড়তি কাপড়টিকে আমি কাটিং করে ফেলে দেবো তো চলি কাটিং করে নিই এটা আই ঘাট এবার কাঁচা সেলাই মেরে নিলাম এটাকে জাম করে নিয়েছি ভিডিওটি বড় হয়ে গেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টা বাজিয়ে দিয়ে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে দিবেন ব্লাউজটি প্রায় সেলাই করা কমপ্লিট আমার ভিডিওটি পছন্দ লাগলে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং অন্যজনকে